রহমান রহিম, আমার তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি খাদিজা আক্তার তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমার আজকের বাংলা পাঠে। বন্ধুরা, এর আগেও আমরা স্কুলে এসে ক্লাস করেছিলাম, স্কুল বন্ধ হওয়ার কারণে এখন থেকে আমরা বাসায় বসে সবাই অনলাইনে ক্লাস দেখব এবং বাড়ির কাজ করব, এবং এভাবেই আমাদের লেখাপড়াটা আমরা চালিয়ে যাব। এসো আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইটি হাতে নেবে। দেখো, আমার কাছেও বইটি রয়েছে। বাংলা পাঠ্য বইয়ের আজ আমরা প্রথম যে অধ্যায়ের পড়াটি রয়েছে, আমরা সেই পড়াটি দিয়ে শুরু করব। আমাদের প্রথম পড়াটি হচ্ছে ছবি ও কথা। আমরা সবাই এই ছবিগুলো দেখব, ছবিগুলোর সাথে পরিচিত হব, এবং এখানে যে বিষয়ে লেখাগুলো রয়েছে আমরা সেগুলো জানব। ঠিক আছে বন্ধুরা, আমরা কি সবাই রিডিং করতে পারি? আমরা অবশ্যই সবাই রিডিং করতে পারি, তাই না? এবং আমরা বেশি বেশি রিডিং পড়ব। যাদের এখনও রিডিং পড়তে একটু একটু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে। আমাদের ছবি ও কথায় আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের বন্ধুরা। আমাদের চারপাশে যারা রয়েছে তারা সবাই কিন্তু আমরা একে অপরের বন্ধু, তাই না? যেমন আমরা পরিবারের যে সদস্যরা রয়েছি, বাবা মা ভাই বোন, এরাও কিন্তু আমাদের আপনজন, আমাদের বন্ধু, আমাদের সহপাঠী, আমাদের প্রতিবেশী, সবাই আমাদের বন্ধু। আমরা একজন অপরজনের সাথে মিলেমিশে থাকি, আমরা কিন্তু কেউ একা বসবাস করতে পারি না, তাই না? আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করি। আজকের পাঠে আমরা আমাদের বন্ধুরা কারা, তাদের সাথে আমরা কীভাবে মিলেমিশে থাকি সেগুলো জানব। তোমরা তোমাদের বইটি হাতে নিবে। দেখো, এখানে প্রথম ছবিটিতে আমরা কী দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লোক, এবং তার সাথে কী আছে, দুটি ছোট ছোট বাচ্চা আছে এবং আরেকটি মহিলা আছে। তো আমরা বুঝে নিলাম এখানে বাবা মা এবং ভাই বোন, তাই না বন্ধুরা? এটা একটি পরিবার, ছোট পরিবার, সেই পরিবারের সদস্যরা একসাথে রয়েছে। এখানে কী লেখা দেখি, ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে। এখানে তাদের যে সম্পর্কটা সেটা হচ্ছে খালা এবং খালু। ঐশী এবং ওমর তার খালার বাড়িতে বেড়াতে এসেছে। খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবেন। তার খালার বাড়িতে বিভিন্ন রকমের সবজি এবং বিভিন্ন রকমের ফল এবং ফুলের বাগান রয়েছে, সেগুলো সে ঘুরে ঘুরে দেখাবেন। খালাতো বোন সীমা আপাও সাথে আছে, খালাতো বোন সীমা আপাও সাথে আছেন। তাহলে আমরা জানলাম যে এই মেয়েটি হচ্ছে তার খালাতো বোন, এটা হচ্ছে খালু। কিন্তু বন্ধুরা, প্রথমে আমরা ভেবেছিলাম যে এখানে বাবা মা বা ছোট ভাই বোন। তো ছবির সাথে আমরা লেখাটা পড়লেই কিন্তু আমরা সেই ছবি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবো। তাহলে আমরা জানলাম খালু, খালাতো বোন, খালাতো বোন সীমা এবং ঐশী এবং ওমর। ঠিক আছে বন্ধুরা, এরপরের ছবিটি দেখো। এখানে সবজির বাগান দেখতে পাচ্ছি, দেখেছো? এখানে মাচার নিচে লাউ ঝুলছে, এখানে দেখো লাউ গাছের ফুল, দেখেছো? এখানে কি লেখা আছে, বাড়ির পাশের সবজির বাগানে এদিকে একদিকে আছে লাউ, একদিকে রয়েছে লাউ, লাউয়ের মাচায় ঝুলছে, লাউয়ের মাচায়ও নিচে ঝুলছে লাউ, সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল। এই দেখো, লাউয়ের ফুলগুলো সাদা রঙের হয়। এখানে আমরা লাউ দেখলাম, এখানে আরও বিভিন্ন রকমের সবজি আছে। আমি তোমাদের কিছু সবজির ছবি দেখাতে চাই। এই ছবিটা দেখো বন্ধুরা, দেখেছো এখানে কি কি সবজি আমরা দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি টমেটো, দেখো এখানে হলুদ রঙের গাজর, ফুলকপি, আলু, তারপরে শিম, দেখেছো? এগুলো হচ্ছে শীতকালীন সবজি। আমরা তার খালুর বাগানে লাউ গাছ দেখলাম, লাউ দেখলাম। এখানে আমি তোমাদের আরও কিছু সবজির ছবি দেখালাম।
এই ছবি এই সবজিগুলো আমরা কিন্তু সবাই চিনি, আমরা আমরা খেয়ে থাকি। এরপরে দেখো এই ছবিটা দেখো তো বন্ধুরা, এটা কিসের ছবি? হ্যাঁ, এটা মূলার ছবি, তাই না? এটাও কিন্তু শীতকালীন একটি সবজি, আমরা শীতে এই সবজিটা দেখি এবং খেয়ে থাকি। এরপরে আরেকটি ছবি দেখো, আমরা সব সময় খাই, আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় এই সবজিটি থাকে, আলু। তোমাদের সবার আলু পছন্দ, তাই না? আলু কিন্তু আমরা সবাই বেশ পছন্দ করি এবং প্রতিদিনের খাবারের তালিকায় আমাদের আলু থাকে, ঠিক না বন্ধুরা? এরপর দেখো আরেকটি সবজি, বলো তো এই ছবিটা কি? হ্যাঁ, ঠিক বলেছো, এটা একটি শশা। হ্যাঁ, দুইটি শশা রয়েছে, এটা শশার ছবি। আমরা কিন্তু শশাও খেয়ে থাকি এবং গরমের সময় আমরা যখন শশা খাই, দেখবে তোমার খুব ঠান্ডা অনুভূত হবে, তোমার সতেজ লাগবে। শশাটা তরল জাতীয়, ঠান্ডা জাতীয় একটি সবজি, খেলে আমাদের খুবই ভালো লাগে। তাহলে আমরা লাউয়ের ছবি দেখলাম, সেই সাথে আরও বেশ কয়েকটি সবজির ছবি দেখে নিলাম। এবার আসো আমরা পরের ছবিটিতে যাই। এখানে দেখো বিভিন্ন আকাশে দেখো পাখি উঠছে, এখানে বিভিন্ন রকমের লাল, নীল, হলুদ ফুলের ছবি। তার মানে তারা তার খালুর বাড়ির ফুলের বাগানে গিয়েছে। এবার সিমের মাচার উপর সিম দেখেছো, এটা হচ্ছে সিমের মাচা। আমরা কিন্তু সিমও দেখেছি, তাই না বন্ধুরা? সিমের ছবিও আমরা দেখেছি, সিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল। সিমের ফুল হচ্ছে সাদা এবং বেগুনি রঙের। চড়ুই, শালিক মাচার উপর উঠছে। এই যে পাখিগুলো দেখছো, এগুলো হচ্ছে চড়ুই এবং শালিক। তোমরা কি চড়ুই এবং শালিক পাখি চেনো? আমি তোমাদেরকে খুব সুন্দর একটি চড়ুই পাখি দেখাবো। দেখো বন্ধুরা, দেখেছো এটা কি পাখি? এটা চড়ুই পাখি। পাখিটি কিন্তু খুবই ছোট্ট একটি পাখি, আমরা আমাদের বাসায় আমরা দেখে থাকি, খুব ছোট চঞ্চল এই পাখিটি ঘরের ভিতরে আসা যাওয়া করে, ঠিক না বন্ধুরা? ছবিতে হয়তো বোঝা যাচ্ছে না, বইয়ের ছবিতে, সেই কারণে আমি তোমাদের জন্য বড় করে কিনেছি চড়ুই পাখিটি। তাহলে আমরা সুন্দর একটি চড়ুই পাখি দেখে নিলাম, তাই না? তোমাদেরকে আরেকটি পাখি দেখাবো, সেটা হচ্ছে শালিক। এই দেখো এই পাখিটি হচ্ছে শালিক পাখি, দেখেছো বন্ধুরা? শালিক পাখি আমরা বইয়ে দেখেছি আকাশে উঠছে, আমি তোমাদের জন্য বড় করে সুন্দর করে কিনেছি। তাহলে আমরা চড়ুই এবং শালিক এই দুটি পাখিও দেখে নিলাম, তাই না? এবার আসো আমরা পরে পরে চলে যাই, এই ছবিটা আমরা দেখি। এখানে দেখো ফুল গাছের উপরে মৌমাছি উঠছে, দেখেছো? মাচার পাশে বেগুন খেতেও ফুলে ভরা, বেগুন খেতেও নানা রকমের ফুল গাছে ভরা। টুনটুনি পাখি ফুলের উপর উঠছে, এখানে আরেকটি পাখি দেখা যাচ্ছে টুনটুনি পাখি, সেটাও ফুলের উপর উঠছে। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং, এগুলো হচ্ছে ফড়িং এবং প্রজাপতি, লাল ফড়িং উড়াউড়ি করছে। আর গাছের উপর কী থাকে জানো? মৌমাছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? দেখেছো এই হচ্ছে একটি মৌমাছি, ফুলের উপর কিন্তু মৌমাছি বসে মধু খায়। আর সেই একটি মৌমাছির ছবি আমি তোমাদেরকে দেখালাম, তোমরা মৌমাছি দেখেছো? হ্যাঁ, আমরা সবাই দেখেছি, তাই না? মৌমাছি আমরা দেখেছি, আমরা মৌমাছি চিনি। এবার আমরা পরের পাতায় যাব, তোমরাও আমার সাথে পরের পাতায় যাবে। দেখো এখানে কি রয়েছে, এখানে এখানে আরও কিছু সবজি দেখেছো, খুব সুন্দর উজ্জ্বল রঙের বেগুনি রঙের একটি বেগুন গাছ আমরা দেখতে পাচ্ছি, সাথে বেগুন আছে। ঐশিয়ার ওমর যেমন অবাক তেমনি খুশি, তারা সেই ফুলের বাগান এবং ফলের বাগানগুলো দেখে যেমনভাবে অবাক হচ্ছেন, সাথে সাথে খুশি হচ্ছেন। খালু বললেন, পাখিরা শস্য দানা ও কীটপতঙ্গ খায়। তাহলে আমরা কি জানলাম খালুর কাছ থেকে? পাখিরা কীটপতঙ্গ খায়, শস্য দানা খায়। অনেক পাখি আবার মধুও ভালোবাসে, অনেক পাখিরা আবার মধু খেতেও ভালোবাসে। ওরা দেখলো, মানে ঐশি এবং ওমর দেখলো, আম গাছের ডালে বড় একটা মৌচাক, আম গাছের ডালে বড় একটা মৌচাক। এই দেখো
মৌচাক কি আমরা দেখেছি? মৌচাক কিন্তু আমরা সচরাচর দেখি না, আমাদের এমনিতেই আমাদের আশেপাশে মৌচাকটা বসে না, তবে আমরা গ্রামের বাড়িতে গেলে দেখব গাছের উপরে এইরকমভাবে মৌচাক দেখা যায়। এরপরে দেখো, খালুর কাছে শুনল মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। তাহলে আমরা এখন জানলাম এই মৌমাছিরা কী করে, মৌমাছি পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। এবার আমরা এরপরের ছবিটি দেখি, এখানে দেখো পাখি পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়। পাখি পিঁপড়ে এবং মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়। মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে। এই যে মৌমাছি আমরা দেখলাম, এই মৌমাছি কী করে, ফুল থেকে মধু আহরণ করে। আম গাছ দেখিয়ে খালু বললেন, এখন আম গাছে মুকুল এসেছে। মানে এই যে আম গাছে দেখো, এই যে মুকুল দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মুকুল। এই মুকুলগুলি একসময় ছোট ছোট আমের রূপ নেয়, কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে। মানে এখন এগুলো ফুল, পরবর্তীতে আমের ছোট আমে পরিণত হবে। ফল বাগানের কাছে গিয়ে সীমা আপা বলল, গাছ আমাদের অনেক উপকার করে। একটু ভেবে বলো তো কীভাবে, সীমা তাদের জিজ্ঞেস করছে। ঐশী খুশিতে হাততালি দিল, দেখেছো তাদের কথা শুনে ঐশী হাততালি দিল, বলল আমি জানি, আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই, খড়ি পাই, কাঠও পাই। তাহলে আমরাও জেনে নিলাম গাছ থেকে আমরা বিভিন্ন রকমের খাবার পাই, কাঠ পাই, খড়ি পাই, তাই না বন্ধুরা? খালু বললেন, ঠিক তাই, তবে গাছ আমাদের বেশি উপকার করে অক্সিজেন দিয়ে। এই যে আমাদের চারপাশে বিভিন্ন রকমের সবুজ গাছপালা রয়েছে, এই গাছপালা থেকে আমরা অক্সিজেন আহরণ করি, অক্সিজেন নেই। আর আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি নিঃশ্বাসের সাথে, সেটি কিন্তু গাছ আবার গ্রহণ করে নেয়। ঠিক আছে বন্ধুরা, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না, এই অক্সিজেন ছাড়া কিন্তু আমাদের বেঁচে থাকা অসম্ভব। এরপরে দেখো, ওরা সবাই বাগানের দিকে তাকালো, সবাই খুব সুন্দর সম্পূর্ণ বাগানটি দেখছে। দেখলো বাতাসে গাছের ডালগুলো দুলছে, বাতাসে গাছের ডালগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে, তাই না বন্ধুরা? পাখি মৌমাছি উঠছে ও ফুলে বসেছে, সবাই যেন সবার কত আপনজন। পাখিরা উঠছে, আবার গাছের ডালে এসে বসছে, এমনভাবে তারা খেলছে, সবাই খুব আপনজন, বন্ধুর মতো। এখানে আরও কিছু ছবি দেখো, আমরা এখানে নদী দেখতে পাচ্ছি, পানিতে রয়েছে শাপলা ফুল, দেখেছো বন্ধুরা? শাপলা আমাদের জাতীয় ফুল, তাই না? তোমরা জানতে, এটা আমরা কিন্তু আমাদের আগের ক্লাসগুলোতেই আমরা এই পড়াগুলো পড়েছি, শাপলা আমাদের জাতীয় ফুল, আমাদের জাতীয় ফল কাঁঠাল, ঠিক না বন্ধুরা? এখানে দেখো, একটি ছেলে মেয়ে নৌকায় বেবে তারা কী করতেছে, শাপলা তুলছে, দেখেছো? নৌকায় ঘুরে ঘুরে তারা শাপলা উঠাচ্ছে, আর এইখানে ছেলে মেয়েরা একসাথে বসে মজা করছে, সবাই সবার বন্ধুর মতো মজা করছে, আনন্দ করছে। তো আমরা আমাদের আজকের পাঠে যেটা দেখলাম, আমরা সবাই যদি একসাথে এরকম মিলেমিশে থাকি, তাহলে সবাই আমরা বন্ধুর মতো আপনজন হয়ে থাকবো এবং আমরা খুব আনন্দ পাব। সেই সাথে আমরা আমাদের পুরোটা গল্পে বিভিন্ন রকমের সবজির নাম জানলাম, পাখির নাম জানলাম, পাখিরা আমাদের কী উপকার করে, গাছের জন্য কী উপকার করে। ঠিক আছে বন্ধুরা, আমরা এই সকল তথ্য আমাদের আজকের পাঠ থেকে পেয়ে গিয়েছি। তোমাদেরকে আরেকটি ছবি দেখাবো, বিভিন্ন রকম ফলের একটি ছবি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে দেখো একটি ডাবের ছবি আছে, এখানে একটি তরমুজ, এখানে দেখো, বলো তো এটা কিসের ছবি? এটা আনারস, তাই না? জামরুল দেখো, পেঁপে, তাল, এটা কিসের ছবি? পেয়ারা। ঠিক আছে, এইরকম করে বিভিন্ন ফলের ছবিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আমরা সবজির ছবি দেখলাম, ফলের ছবি দেখলাম, এবং এই যে দেখো গাছে বিভিন্ন রকমের পশু পাখি, এরাও বন্ধুর মতো একসাথেই থাকছে, দেখেছো? তারাও একসাথে উড়ে বেড়াচ্ছে, একই ডালে বসে গল্প করছে, তারাও কিন্তু বন্ধুর মতো। আমরা যেরকম একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকি বন্ধুর মতো, ঠিক এই পাখিরাও কিন্তু একই সাথে আছে বন্ধুর মতো করে।
তাহলে আমরা আমাদের আজকের পাঠটি বাসায় খুব ভালো করে রিডিং পড়ব এবং আজকের পাঠ থেকে ছোট ছোট যে প্রশ্নগুলো আমরা শিখেছি সেগুলো তোমরা বাড়িতে লিখবে। আমি তোমাদেরকে আজকে বাড়ির কাজ হিসেবে এটাই দিব, তোমরা গল্পটি রিডিং পড়বে। ঠিক আছে বন্ধুরা, তোমরা বাড়ির কাজটি লিখে নাও। গল্পটি রিডিং পড়া নিজেরাই খুব মনোযোগ দিয়ে সুন্দর করে একা একা গল্পটি রিডিং পড়বে। এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় থেকে কিছু প্রশ্নের উত্তর সাজিয়ে তোমাদের সাথে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।